মাত্র 10 মিনিটে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরের রেসিপি একবার খেলে হলফ করে বলছি বারবার বানিয়ে খাবেন এই নিরামিষ পনিরের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, অঙ্কুশের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর কদিন বাদেই দুর্গাপুজো, ষষ্ঠী বা অষ্টমী, এই দুদিন সকালে কিন্তু সবাই নিরামিষ খেয়ে থাকে। সেদিন কিন্তু আপনারা এই পনিরের রেসিপিটা মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। কি করে বানাবেন দেখে নিন। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম ফ্রেশ পনির, আর এর মধ্যে অল্প পরিমাণ মতো একটু নুন, আর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে পনিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেটা ফলো করলে পনিরটা কিন্তু একদম সফট অ্যান্ড স্পঞ্জি থাকবে, কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না। আপনারা পনিরটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সফট, একদম কিন্তু ফ্রেশ পনির আছে। পনিরটা ভালোভাবে একটু হালকা হাতে ম্যারিনেট করে কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে, এতে কিন্তু পনিরের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই নিরামিষ পনিরটা বানাতে কী কী মশলা লাগবে। 1 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ 1 চামচ, দিয়ে দেবো কাজু বাদাম, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কতটা দিতে চান সেই বুঝে আপনারা দিয়ে দেবেন। এটাকে একটু শুকনো কোলায় খুব ভালো করে প্রথমে ব্লেন্ড করে নেবো জল ছাড়া। আপনারা যদি চান পোস্ত, 4 মগজ, কাজু বাদামটা একটু ভিজিয়ে তারপরে বেটে নেবেন, সেটাও করতে পারেন, বাট আমি এইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। একবার আপনারা এইভাবে বানাবেন, পোস্ত, কাজু বাদাম, 4 মগজটা শুকনো খোলায় আগে একটুখানি ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করলে দেখতে পাবেন একদম মিহি পেস্ট হয়েছে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 2টো টমেটো, আদা, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি আপনাদেরকে মশলাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত ভালোভাবে পেস্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে, নিরামিষ পনিরের মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দেবেন। তেলটা একটু গরম হয়ে গেলে এক এক করে পনিরটা ছেড়ে দেবো। পনিরটা একটু হালকা করে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, তা না হলে পনিরটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এপিট ওপিট করে খুব ভালো করে হালকা হাতে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পুরো পনিরটা একসাথে ভাজতে যাবেন না, অল্প অল্প করে পনিরটা দিয়ে এপিট ওপিট করে হালকা লালচে করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লোতে রেখেই ভাজবেন, তা না হলে পনিরটা খুব বেশি ভাজা হয়ে গেলে একদম টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, একদম সফটনেসটা চলে যাবে। তো তার জন্য হালকা হাতে এপিট ওপিট করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা কিন্তু একটু হালকা লালচে করে ভেজে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পনিরটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো আমি একটি পাত্রে তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলো পনির খুব ভালো করে ভেজে নেবো, একদম হালকা করে ভাজবো, খুব বেশি যেন ভাজা না হয়, তা না হলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে, সফটনেসটা আর থাকবে না। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। পনিরটা যদি আর একটু নরম করতে চান তাহলে উষ্ণ গরম জলে পনির ভাজার পরে ওই জলের মধ্যে দিয়ে রাখবেন। জলে পনিরটা দেওয়ার ফলে দেখবেন পনিরটা আরও সফট হয়ে থাকবে। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু হালকা ভাজা হলেই বেটে রাখা মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এবার এই বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন যেন টমেটোর কাঁচা গন্ধটা যেন চলে যায়। কিছুক্ষণ পর দেখবেন মশলার উপর থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু ভালো কালার আনার জন্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো। আপনাদের যদি পনিরের কোয়ান্টিটিটা বেশি থাকে তাহলে আপনারা মশলাটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন, আর দিয়ে দেবো সামান্য একটু ম্যাগি মশলা দিয়ে। এবার এই শুকনো উপকরণগুলোকেও খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না উপর থেকে তেল ভেসে আসছে না, মানে ভালো করে মশলাটা ভাজা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই কম সময় লাগে বানাতে, আর যে কোনো রান্নায় মশলাটা একটু ভালো করে কষলে কিন্তু সেই রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, কতটা ঝোল পছন্দ করেন সেই হিসাবেই আপনারা কিন্তু জলটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন, আর অনবরত নাড়বেন যেন তলায় মশলাটা লেগে না যায়। ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে,
তার আগে এখানে আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। আমি এখানে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু চিনি। নিরামিষ রান্না একটু চিনি দিলে এর টেস্টটা আরও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই নিরামিষ পানিরে একটুখানি চিনি দিতে। চিনিটা খুব সামান্য পরিমাণেই দেবেন, দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে মশলাটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষতে কষতে কিন্তু ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি জলের মধ্যে দিয়ে রাখেন, জল থেকে ভালো করে ছেঁকে তুলে পনিরটা দিয়ে দেবেন। পনিরটা কিন্তু আমার এখানে সফট ছিল, খুবই নরম, তাই আমি আর পনিরটা কিন্তু জলে দিইনি। আমি যেহেতু এখানে ফ্রেশ পনির ব্যবহার করেছি তাই আর দিইনি। দিয়ে এবার খুব ভালোভাবে খুন্তির সাহায্যে হালকা হাতে কিন্তু পনিরের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ পনিরটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো টেস্ট আনার জন্য আমি এখানে কুচনো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন একটু ঘি। ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যে উপকরণটা দেবো সেটা অপশনাল, এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। পনিরটা একদম রেডি হয়ে গেছে অ্যান্ড রেডি টু সার্ভ। আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে পেঁয়াজ রসুন ছাড়া এই নিরামিষ পনিরটা তৈরি করে দেখালাম। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, আর পুজো স্পেশাল যেহেতু পুজোতে অবশ্যই আপনারা বানাবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, উপরের লিংক দিয়ে দেবো, আপনারা যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নেক্সট ভিডিওর আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার ফিরে আসবো কিছু নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।